নমস্কার বন্ধুরা, নিট 2024-এ NTA রেজাল্ট কিন্তু পাবলিশ করেছে সিটি সেন্টার ওয়াইজ ক্যান্ডিডেটের মার্কস দিয়ে। এটা সুপ্রিম কোর্টের রায় ছিল, 18 জুলাই 2024-এ সুপ্রিম কোর্টে যে শুনানিটা হয়েছিল তার রেসপেক্টে এটা NTA পাবলিশ করেছে। এই ভিডিওতে আমরা মূলত দু টপিক নিয়ে আলোচনা করব, একটা হচ্ছে রিনিট এর পসিবিলিটি, আর সেকেন্ড হচ্ছে 2024 ওয়েস্ট বেঙ্গল এক্সপেক্টেড কাট অফ কত হতে পারে। প্রথম কথা রিনিটের পসিবিলিটি। দেখো, NTA কিন্তু সুপ্রিম কোর্টের যে যে বক্তব্যগুলো ছিল যে মাস লেভেল পেপার লিক না হলে কোনোভাবেই কিন্তু রিনিট কন্ডাক্ট হবে না, আর তাছাড়া NTAকে কিছু কিছু অর্ডার দিয়েছিল যে এগুলোকে স্বচ্ছতা ফিরিয়ে আনার জন্য, NTA কিন্তু সেগুলো সবই তার মানে কথা মতো করে দিয়েছে। রেজাল্টও কিন্তু পাবলিশ করে দিয়েছে সিটি সেন্টার ওয়াইজ। তাছাড়া NTA হাজারিবাগের ঘটনাটা এবং পাটনার যে পেপার লিকের ঘটনাটা সেটা প্রমাণ মানে সেটাকে স্বীকার করেছে। এছাড়াও ওই সমস্ত সেন্টারগুলোতে কতগুলো ক্যান্ডিডেট কত মার্ক্সের ওপরে আছে সেটাও কিন্তু জানিয়েছে। সুতরাং সেটা একটা লোকালাইজড পেপার লিক হয়েছে, সেন্টারাইজড মানে একটা বড় লেভেলে বা মাস লেভেলে পেপার লিক হয়নি। সেক্ষেত্রে কিন্তু রিনিট হওয়ার চান্স কিন্তু নেই। তোমাদের অনেকগুলো ভিডিওতে আগেও বলেছিলাম যে NTA কিন্তু বারবার বিভিন্নভাবে কিন্তু এটাকে প্রমাণ করে দেওয়ার চেষ্টা করছে। আরেকটা কথা হচ্ছে, NTA কিন্তু সিটি সেন্টার ওয়াইজ এই যে রেজাল্টটা পাবলিশ করে তারা কিন্তু স্বচ্ছতাটাকে এই রেসপেক্টে মানে হাইকোর্টের সুপ্রিম কোর্টের রায়ের রেসপেক্টে কিন্তু সেটাকে কিন্তু প্রমাণ করেছে। এবার একটা কথা হচ্ছে, আমাদের নেক্সট দিনে শুনানিটা হবে সেটা দেখা যাক, কিন্তু তোমাদের একটা কথা বললে কি রিনিট হওয়ার চান্স কিন্তু তোমরা ধরে নিতে পারো খুবই কমে গেছে, নেই প্রায়। আচ্ছা, নেক্সট টপিক, ওয়েস্ট বেঙ্গলের স্টেট কাট অফ কত হতে পারে। দেখো, এখানে তোমরা যে PDFটা দেখতে পাচ্ছ এটা মার্চ PDF, এটা ওয়েস্ট বেঙ্গলের সেন্টারগুলোকে একটা মার্চ করে PDFটা। তোমাদের যেটা বলে রাখি, তোমরা বিভিন্নজন আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ডাটা কালেক্ট করছো, আমরা বিভিন্ন ডাটা কালেক্ট করছি। তোমরা মেনলি 635 এবং 640-এর উপর ডাটাগুলোকে কালেক্ট করো যে কতগুলো ক্যান্ডিডেট 640 প্লাস স্কোর করেছে, কতগুলো ক্যান্ডিডেট 635 প্লাস স্কোর করেছে। সেই ডাটাগুলোকে তোমরা সিটি সেন্টার ওয়াইজ বা সিটি সেন্টার ওয়াইজ সেটা তোমরা কিন্তু কয়েকটা জায়গায় কালেক্ট করে রাখো। আমরা সেগুলোকে কালেক্ট করার চেষ্টা করছি অনেকগুলো থেকে। এবার তোমাদেরকে একটা কথা বললো, তোমরা ওইগুলোকে কালেক্ট করে যে যেগুলো পারবে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে DM করতে পারো, 8609187136। এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু ডাটাটা পাঠাতে পারো, ঠিক আছে। আর আমরা খুব শীঘ্রই নিট 2024-এর এক্সপেক্টেড কাট অফ রিলেটেড একটা ভিডিও আনতে চলেছি এই ডাটাগুলোর ওপর বেস করে। তোমরা আমাদেরকে কিন্তু অবশ্যই এটাতে একটু হেল্প করতে পারো, তোমাদেরকে তোমাদের ওই ডাটাগুলো যে যে কালেক্ট করছো তারা কিন্তু অবশ্যই পাঠাতে পারো। আর নেক্সট একটা কথা, আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টেট কাট অফ আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম যে 630-635 রেঞ্জের মধ্যে ইউর ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফটা যাবে, তো এবার দেখা যাক সেটা কতটা কী হয়। কারণ এই যে রেজাল্টটা পাবলিশ করা হয়েছে মানে এই যে ওটা আমরা হিসাব করেছিলাম বিভিন্ন ইনস্টিটিউটগুলোর পাঠানো ডাটার পারফরমেন্সের উপর ভিত্তি করে, এবং কিছুটা অ্যাসাম্পশন ছিল যে কতগুলো ক্যান্ডিডেট অনলাইন বিভিন্ন কোচিং সেন্টার থেকে পড়তে পারে, কতগুলো ক্যান্ডিডেট কমন রয়েছে। এবারে কিন্তু এই ডাটাগুলোকে অ্যানালাইসিস করার পর ব্যাপারটা একটু স্বচ্ছতা ফিরে আসবে এবং ক্লিয়ারলি বোঝা যাবে যে কতগুলো ক্যান্ডিডেট আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে ভালো পারফরমেন্স করেছে এবং হতে পারে। এবং আরেকটা কথা, এখানে কিন্তু অনেক ক্যান্ডিডেট দেখতে পাচ্ছি যারা কিন্তু খুব ভালো স্কোর করেছে ওয়েস্ট বেঙ্গল থেকে, 690-700 বা তার উপরেও বা 680-685-এর উপরেও। তারা চেষ্টা করবে, তোমরা যদি স্টেটেরই টপ মেডিকেল কলেজগুলোকে নিতে যাও, তোমরা চেষ্টা করো যাতে তোমরা অল ইন্ডিয়া করে দেয় সেই সিটটাকে অ্যাচিভ করার, ঠিক আছে। তাতে কিন্তু স্টেটের একটা সিট বাঁচলো, সেটা কাট অফ কিছুটা হলেও কমতে পারে। এরকম করে যদি 10-20টার উপর ছেলে যদি অল ইন্ডিয়া করে থেকে সিটটা না স্টেটের সিট, তাহলে কিন্তু আমাদের স্টেটের ক্ষেত্রে সেটা উপকার হবে। তোমাদের এটুকুই বলার ছিল, তোমরা আমাদের ডাটাগুলোকে পাঠাতে পারো হোয়াটসঅ্যাপে দেওয়ার নাম্বারে, ঠিক আছে। তোমাদের এই নিয়ে কোনো বক্তব্য থাকলে আমাদের জানাতে পারো কমেন্টের মাধ্যমে। সকলে সুস্থ ভালো থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এবং নিট 2024 ওয়েস্ট বেঙ্গলের কাট অফ রিলেটেড ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি চ্যানেল আসতে চলেছে।